সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা পরিমণি। সিনেমা পাড়ায় সব নায়িকাই থাকেন আলোচনায়, তবে পরীর মতো সুন্দর পরীকে ঘিরে আলোচনা সমালোচনা যেন একটু বেশি। এবার তিনি খবরের শিরোনাম হলেন চিত্রনায়ক রাজের সাথে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে। গণমাধ্যমের খবর, রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরিমণি। তবে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যকার ঝামেলার খবর সামনে আসছিল, এবার সেসব গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন পরী। তবে প্রেমের গুঞ্জন থেকে প্রেম, বিয়ের গুঞ্জন থেকে বিয়ে, বিচ্ছেদের গুঞ্জন থেকে বিচ্ছেদ, এ সবকিছুই পরীর জীবনে নতুন নয়। এক জীবনে বারংবার ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাই যেন। পঞ্চম স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠানোর আগে আরও চারবার এমন বিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন পরী। চলচ্চিত্রে আসার আগে স্মৃতি ওরফে পরিমণি 2010 সালে তার এসএসসি পাশের আগেই নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন এবং বিয়ের দুই বছরের পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর 28 এপ্রিল 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরিমণির বিয়ে হয় এবং দুর্ভাগ্যবশত সেটিও ভেঙে যায়। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরিমণির 2006 সাল থেকে চলা প্রেমের সম্পর্ককে বিবাহের রূপ দেন 14 ফেব্রুয়ারি 2019 সালে। তবে টিকে নেই এই সম্পর্কটিও, হয় বিচ্ছেদ। পরবর্তীতে 9 মার্চ 2020 সালে মাত্র 3 টাকা দেন মোহরে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরিমণি। তবে সেই একই সমাপ্তি ঘটে এবারও, বিচ্ছেদে রূপ নেয় সে বছরই। সবশেষ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমে জড়ান পরিমণি। শুরুতে তারা বিয়ের কথা গোপন রাখলেও 2022 সালের 10 জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমে জানান পরিমণি। এরপরই সামনে আসে তাদের প্রেম ও বিচ্ছেদের খবর। পরে 22 জানুয়ারি পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি। 2022 সালের 10 আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন। ক্যারিয়ার, সন্তান, সবকিছু ঠিক থাকলেও রাজ পরীর মধ্যকার মনোমালিন্যের খবর প্রায়ই খবর হতো গণমাধ্যমে। রাজ বরাবরই চুপ থাকলেও পরিমণি ঘটা করেই জানান দিতেন তাদের সাংসারিক ঝামেলার কথা। তবে বারবার মিলে গিয়ে তারা ফের শোনাতেন একসাথে থাকতে চাওয়ার আশার বাণীও। তবে আর একসাথে থাকা হলো না রাজ পরীর। ডিভোর্স লেটার পাঠানোর মধ্য দিয়ে নিজেদের সম্পর্কের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দিয়েছেন এবার পরিমণি নিজেই।